بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب عن مغیر بن شعبہ رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان اللہ حرم علیکم حقوق الامہات وعد البنات ومن وحت راہ البخاری مسلم عن عبداللہ بن مسعود رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم العائد المعود في النار راه البيهقي بسند صحيح عن عمر رضي الله تعالى عنه قال جاء عاصم بن ثابت الى النبي صلى الله عليه وسلم وقال وعدت ثمانية بنات لي فقال رسول الله صلى الله عليه وسلم أعطك على كل واحد منهن رقبة فقال أنا صاحب لبل فقال إهد من كل واحد منهن بدنا راه البيهقي بسند صحيح سمانيت مسجد المصلي প্রশংসا اللهর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিষ্টাচার সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত শিষ্টাচার আরও কিছু বাকি আছে যা আমরা সময় সাপেক্ষে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ আমরা এই জুমা থেকে কয়েক জুমা ধারাবাহিক আলোচনা করতে চাচ্ছি নারীদের মর্যাদা ও অধিকার নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আমরা বিষয়টি লক্ষ্য করব জাহেলিয়াতের যুগ থেকে যে যুগকে আল্লাহ তাআলা অজ্ঞতা ও মূর্খতার যুগ বলেছেন জাহেলিয়াতের যুগ বলেছেন সেই যুগ থেকে আমরা বিষয়টি লক্ষ্য করব তারা নারীদেরকে কিভাবে মূল্যায়ন করত ইহুদি খ্রিস্টান নারীদেরকে কিভাবে মূল্যায়ন করত এখন কিভাবে করে যারা অমুসলিম যারা হিন্দু তারা নারীদেরকে কিভাবে মূল্যায়ন করে এই বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এবং আল্লাহ তাআলা কি বলেছেন তা আমরা স্পষ্ট করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ জাহেলিয়াতের যুগে নারীদেরকে কিভাবে মূল্যায়ন করা হতো এই নকশা আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন তারা যে জাতির জন্য
কত একটা দুর্বল বস্তু ছিল, অমূল্যায়নকর বস্তু ছিল, যা বাস্তব যেমন কঠিন, ভাষায় উল্লেখ করাও তেমন কঠিন। একজন মানুষ এমন কাজ কী করে করতে পারে, এটা মানুষের পক্ষে কীভাবে সহজ ও সম্ভব হতে পারে? জাহেলিয়াতের যুগে নারীদেরকে কীভাবে মূল্যায়ন করা হতো বিষয়টি আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়া ইযা বুশ্বিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসফাদ্দান ওয়া হুয়া কাযিব। যখন কোনো মেয়ের পিতাকে বলা হতো যে তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, তখন তার মুখ কালো হয়ে যেত, শোনার সাথে সাথেই মুখ কালো হয়ে যেত, যেন সে বিষ পান করেছে। বিষ পান করলে বিষের প্রতিক্রিয়ায় যেমন মানুষের আকার আকৃতি চেহারা বিবর্ণ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, মেয়ে জন্মের কথা শোনার সাথে সাথে পিতার মুখ বিবর্ণ হয়ে যেত, রং পরিবর্তন হয়ে যেত। নারী কি এমন, এই কথা শোনার সাথে সাথে কেন তার মুখ পরিবর্তন হবে, কেন তার মুখ বিবর্ণ হবে, কেন মনে হবে যেন বিস্পান করেছে? এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমে মিন সুয়ে মা বুশ্বিরা বিহি। মানুষ সমাজ থেকে লুকিয়ে থাকত, হাটে বাজারে যেত না, রাস্তায় যেত না, প্রয়োজনীয় কাজে যেত না, এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। মেয়ে জন্ম নেওয়ায় তার জন্য এত বড় বিপদ, মুখ কালো হওয়ার সাথে সাথে ও বাজারে যাবে না, হাটেঘাটে যাবে না, কোথাও যাবে না, প্রয়োজনীয় কাজ করবে না। তাহলে কি করবে? সে এখন চিন্তা করে, ভাবে, আয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। অপমান অবস্থায় একে রেখে দিব না মাটিতে পুঁতে দিব, এটা তার সিদ্ধান্ত। প্রথমে মুখ কালো হলো, দ্বিতীয় রাস্তাঘাটে যাবে না, তৃতীয় সে ভাবে কি করা যায়, অপমান অবস্থায় রেখে দেব না মাটিতে পুঁতে দেব। রেখে দিলে অপমান সুনিশ্চিত, পুঁতে দিলে বালাই চলে গেল, কোনো সমস্যা নেই। জাহেলিয়াত আবার ফিরে এসেছে, আসবে, যা দেখছেন তার চেয়ে অনেক বেশি আসবে। এখনই যদি এমন হয় তাহলে আরও পরে কেমন হবে, এটা তো ভাববার বিষয়। অনেক আলোচনার একাধিক দিন আলোচনাতে অবগত আছি যে তিনি বলেছেন জাহেলিয়াত এমনভাবে ফিরে আসবে, এতাহারা জুনা তাহারও জাল হেমারে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, পুরুষ নারী খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, তাহলে তাদের অবস্থা কত দুর্বল হতে পারে মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের অনেক লক্ষণ, তার একটি লক্ষণ হচ্ছে ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসরা নেশা, মহিলা বেশি হয়ে যাবে, ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। বলতে বলতে তিনি বলছেন, ওয়াকুন খামসিনা ইমরা লিল কাইমিল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন বলে তিনি বেশি সংখ্যক দেখিয়েছেন, এটাই ঠিক, 50 জন দেখিয়েছেন একথা নয়, এটা আরবি পরিভাষা। একজন পুরুষের অধীনে কত নারী থাকবে তা হিসাব করা যাবে না, এটাই বলা হয়েছে অত্র মুসলিম গ্রন্থের হাদিসে, 50 জন বলা হয়নি, একথাই ঠিক। কিভাবে থাকবে তা স্পষ্ট নয়, বিদ্বানগণ বিভিন্নভাবে বলতে চেয়েছেন, বলতে চেয়েছেন মা খালা ফুফু বিধবা হয়ে তাদের অধীনে থাকবে, বলতে চেয়েছেন যে এরকম শত শত হাজার হাজার নারীর সাথে অবৈধ সম্পর্ক থাকবে পুরুষের, এই কথা বলতে চেয়েছেন। আমরা বিধবাভাবে অনেকের অধীনে আছে দুই একজন দেখতে চাই, দেখতে পাচ্ছি, তবে অবৈধ সম্পর্ক লক্ষ হাজার, এটা আমরা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি। বর্তমান সমাজে নারীও যেমন বুঝতে পারে না কে ভালো, পুরুষও তেমন বুঝতে পারে না কে ভালো, সবাই সবাকে ভাবছে এরকম কে যে ভালো। তাহলে বিষয়টি জাহেলিয়াতের যুগ কিনা তা আমাদের কাছে স্পষ্ট। ওই সময় আল্লাহ তাআলা উল্লেখ এইভাবে করেছেন, সে চিন্তা করত
যে মাটিতে পুঁতে দিব না অপমান অবস্থায় রেখে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। অপমান বিভিন্নভাবে ফিরে আসে, যা আজও সমাজে দেখতে পাই এটাই জাহেলিয়াত। মেয়ে কয়েকটা পরস্পর জন্ম নিলে ওই মেয়ের পিতা ভাবে একে তালাক দিতে হবে, কেননা এর কোনো ছেলে সন্তান হয় না, তাহলে এটা তার একটা বড় ধরনের বোকামি, এটাও জাহেলিয়াত। তার খালা ফুফু যারা আছে সবাই দেখা হলে বলে তোমার নাকি মেয়ে হয়েছে, কি করবা, একটা ডিপিএস খুলো। ও একটা নোংরা আজগবি চিন্তা দিচ্ছে, না নানা বুঝে, না নানি বুঝে, না খালা বুঝে, না ফুফু বুঝে, এক একজনের এক এক হিসাব, এক একটা মন্তব্য। তার উপরন্ত হাটে বাজারে গেলে মানুষ তো যারা পরিচিত আছে তারা নানান কথা বলে। বড় হওয়ার সাথে সাথে অনেকেই বলে তোমার মেয়েকে দেখলাম অমুকের সাথে ঘুরে, তোমার মেয়েকে দেখলাম অমুকের পার্কে বসে আছে, একটার পর একটা সব লজ্জাজনক ব্যাপার। অনেকে বলে মেয়ের বিবাহ দিবা 5 লক্ষ টাকা লাগবে, এক একজনের এক এক প্রস্তাব, সবগুলি হচ্ছে নিন্দনীয় ব্যাপার যা আমরা বাস্তব এখন দেখতে পাচ্ছি। তাহলে জাহেলিয়াতের যুগে এরকমই কিছু ছিল, তাই আল্লাহ তাআলা বলছেন মানুষ তখন ভাবত কি করি, অপমান অবস্থায় রেখে দিব না মাটিতে পুঁতে দিব, যদি রেখে দিই মেয়ে বড় হয় অপমান সুনিশ্চিত, আর যদি মাটিতে পুঁতে দিই তাহলে বিপদই চলে গেল। বিবরণে বোঝা যায় যে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদাল মাকউদাতু সুইলাত বিআইয়ে দামবিং কুতিলাত, বিচারের মাঠে পুঁতে দেওয়া মেয়ে এবং যে পুঁতে দিয়েছে সেই মহিলা উভয়কে জিজ্ঞাসা করা হবে, বলতো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে, বলতো পুঁতে দেওয়া মেয়ে তোমাকে তোমার বাপ মা কোন অপরাধে মাটিতে পুঁতে দিল, তোমাকে হত্যা করলো কেন, তোমার অপরাধ কি, তুমি কি করেছ। তখন ওই মেয়েই বাকি জবাব দিবে আর তার পিতামাতাই বাকি জবাব দিবে। এখন তার ওইভাবে মাটিতে পুঁতে দেওয়া লাগে না, নানান কৌশল রয়েছে। যদি বুঝতে পারে মেয়ে সন্তান পেটে, তাহলে তাকে আর রাখা প্রয়োজন নেই, অনেক ব্যবস্থা আছে তাকে ধ্বংস করার, মুছে দেওয়ার, পূর্বের তো ব্যবস্থা আছেই একটার পর একটা। যদি এভাবে বলা হয়েছে আল ওয়াইদ আল খাফিও আল আজল আল ওয়াইদ আল খাফি, যে শুক্রকীট বাইরে নিক্ষেপ করা সন্তান না নেওয়া হচ্ছে গোপনভাবে মাটিতে পুঁতে দেওয়া, ছেলে মেয়েকে গোপনভাবে মাটিতে পুঁতে দেওয়াই হচ্ছে সন্তান না নেওয়া, শুক্রকীট ধ্বংস করা যে কোনো মূল্যে, একথা আল্লাহ রাসুল সেদিনই উল্লেখ করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এ বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সময়ে অনেক বিবরণ দিয়েছেন। সালামা ইবনে জৌফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইনতালাক্তু আনা ও আখি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই একদা আল্লাহ রাসুলের কাছে গেলাম। ফাকুলনা, আমরা বললাম আল্লাহ রাসুল ইন্না উম্মানা মালাইকাতা তাআমিলু আল আমালা আস-সাহিহা ও ফি রায়াতিন ইন্না উম্মানা মালাইকাতা তাকরিজাইফা ওয়া তাসিলুর রাহিমা ওয়া তাআমালু ওয়া তাআমালু, আমার মা মালাইকা মেহমানকে খাওয়াতেন, মানুষের সাথে সদাচরণ করতেন, এই আমল করতেন, এই আমল করতেন, আমার মায়ের অনেক আমল ছিল, পাহালাকাত ফিল জাহেলিয়াতে, তবে আমার মা অমুসলিম অবস্থায় মারা গেছে, আমার মা মুসলমান হয়নি, তবে আমার মা এই অনেক কাজ করত, আফাজালেকান নাফেও হাসায়ান, এই কর্মগুলি কি আমার মায়ের কোনো উপকারে আসবে। ফাকাল আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নাকচ করে দিলেন, না এইগুলি তোমার মায়ের কোনো কাজে আসবে না, আগে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, এরপরে নেকি যোগ হবে, কাউন্ট হবে, তাছাড়া হবে না, শুরু হবে এখান দিয়ে। যেহেতু তোমার মা এই কথা বলেনি, কাজেই এইসব কর্মের ফলাফল তোমার মা কিছুই পাবে না। এরপরে বলছে ওয়াদাত উখতাল্লানা, আমাদের একটা বোনকে আমার মা জীবিত মাটিতে পুঁতে দিয়েছিলেন,
হাল জালেকান না ফেও হাসায়ান, এর কি আমার মা কোনো ফলাফল পাবে? আমার মা আমার একটা বোনকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিলেন, এর ফলাফল কি আমার মা পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল ওয়াইদাতু ফিন নারে, যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এবং যে পুঁতে দিচ্ছে উভয়ই জাহান্নামে, যে বাচ্চা নষ্ট করছে আর যাকে করা হয়েছে উভয়ই জাহান্নামে, কেউ জান্নাতে যাবে না। যদি চাই এখানে আমাদের একটা জিজ্ঞাসার থেকে যাই, যাকে মাটিতে পুঁতে দেওয়া হলো তার অপরাধ কি? যে পুঁতে দিল সে না হয় অপরাধী, কিন্তু যাকে পুঁতে দেওয়া হলো তার কি অপরাধ? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়াইদাতু আল মাউদাতু ফিন নারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাখুলিভাবে বলেছেন, যাকে পুঁতে দেওয়া হয়েছে জীবিত মেরে ফেলা হয়েছে আর যে মেরে ফেলেছে উভয়ই জাহান্নামে যাবে। হাদিস এরকম বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গাতে বলেছেন, যেমন তিনি বলেছেন, আল কাতাল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করল আর যাকে হত্যা করা হলো উভয়ই জাহান্নামে। বর্তমান পরিস্থিতিতে আপনারা যে দেখছেন, যাকে হত্যা করা হচ্ছে আর যে করছে কেন এরা হত্যা করছে আর নিহতই বা কেন হচ্ছে, যে করছে সেও জাহান্নামী আর যাকে করা হয়েছে সেও জাহান্নামী, এইগুলো কেন? এগুলো হচ্ছে কেউ ভালো পথে নাই, এই জন্য তো ওখানে শিশু সন্তান ও কি বুঝলো, অনেকে তো দুনিয়াতেই আসেনি সেটাই ধ্বংস করা হলো, তার কি অপরাধ? এটা বলা যেতে পারে যে এই কাজ খুব নোংরা, অপছন্দ, ঘেরে নিত, একে ঠেকানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, এটা বিদ্বানগণ বলতে চেয়েছেন। তবে এখানে বলা বলে কি আছে, তিনি যা বলেছেন সেটাই চূড়ান্ত, আমি বুঝতে পারি আর না পারি। তিনি বলেছেন যে মেয়েকে পুঁতে দেওয়া হচ্ছে এবং যে পুঁতে দিচ্ছে উভয়ই জাহান্নামী, এখানে স্পষ্ট খোলাখুলি কিছু ভাববার ও বোঝার সুযোগ নেই। মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে মায়েদের অবাধ্য চলাকে হারাম করেছে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মায়েদের মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। মানুষ জানে না পৃথিবীতে আকাশের নিচে মাটির উপরে মা কত বড় সম্মানী সদস্য, এটা মানুষ জানতেও চায় না, এটা মানুষ বুঝতেও চায় না, অথচ বোঝা উচিত। আকাশের নিচে মাটির উপরে মায়ের চেয়ে সম্মানী কোনো মানুষ নেই, কিয়ামত পর্যন্ত নিবে থাকবেও না, কেউ জন্ম নেয়নি নিবেও না, তারা এই পর্যায়ের সম্মানী। এ কথাই ঠিক যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। তবে বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নাকি হবে, এ হাদিস মিথ্যে। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নাকি হবে, এ হাদিস মিথ্যে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদাল বানাত, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া আল্লাহ তোমাদের উপরে হারাম করেছেন, অমানা ওয়াহাতিন, কৃপণতাকে আল্লাহ হারাম করেছেন। অত্র হাদিসে তিনটি জিনিস আল্লাহ তাআলা মানুষের উপর হারাম করেছেন, তার মধ্যের বিষয়টি হচ্ছে মেয়েকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এই পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়ার বিবরণে সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মেয়েদেরকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো। তবে একটা বিবরণে বুঝেছি, মা নিজে মাটিতে মেয়েকে পুঁতে দিয়েছে, যেটা ছেলে তার মায়ের বিবরণ দিতে গিয়ে বলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা
কায়েস ইবনু সাবিত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কায়েস ইবনু সাবিত আল্লাহর রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াদ্দু সামানিয়ে বানাতিন লি, আমি নিজে হাতে আমার আটটি মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। আল্লাহর রাসূল, আমি নিজে হাতে আমার আটটি জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। তখন আল্লাহর রাসূল বললেন, আতিক লিকিল ওয়াহিদিন মিনহা রাকাবা, তুমি প্রত্যেকের জন্য একটা করে গোলাম আজাদ করো, দাস দাসী মুক্ত করো। তখন লোকটি বলল, আনা সাহেবু লেবেল, আমি হচ্ছি উঁটওয়ালা, আমার অনেক উঁট আছে। তখন আল্লাহ রাসূল বললেন, ইহদে মিনকুল্লে ওয়াহিদিন মিনহুন্না বদনা, প্রত্যেকের জন্য তুমি একটা করে উঁট দান করে দাও, প্রত্যেক মেয়ের পক্ষ থেকে একটি করে উঁট তুমি দান করে দাও। অত্র বিবরণে বোঝা যাচ্ছে যে পিতে মেয়েকে মাটিতে পুঁতে দিত, আগের বিবরণে বোঝা গেল মাতা মা মেয়েকে মাটিতে পুঁতে দিত, এটা জাহেলিয়াত দিত, এটা স্পষ্ট। কিভাবে যার যেভাবে বুঝে আসতো সে সেভাবেই করত। বিবরণে এসেছে এভাবে যে পিতা আগেই বাহিরে মাঠে একটা গর্ত খুঁড়ে আসতো, গর্ত খুঁড়ে এসে মেয়ের মাকে বলতো মেয়েকে সাজিয়ে দাও, মাও জানে বাপও জানে বিষয়টি কি স্পষ্ট। মেয়েকে সাজিয়ে দিয়েছে, মেয়ে নিয়ে চলে গেল গর্তের পাশে, নিয়ে গিয়ে বলছে, আমু দেখো তো নিচের দিকে, নিচের দিকে তাকাতেই মেয়েটাকে পা ধরে উল্টিয়ে ফেলে দিত, গর্তে পড়ে গেলে পাশ থেকে মাটি চাপা দিত, ভিতর থেকে মেয়ে চিৎকার করে বলতো, আব্বু 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 আমাকে রক্ষা করেন, কিন্তু আব্বু এ শব্দ শুনত না, মাটি চাপা দিয়েই চলে আসতো। বুঝতে পারলাম না বিষয়টি কত জটিল, কিভাবে সম্ভব। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহেলিয়াত কি জিনিস, জাহেলিয়াত কত জটিল, মূর্খতা অজ্ঞতা কত কঠিন হলে মানুষের পক্ষে এটা সম্ভব হতে পারে। যার স্পষ্টতা আবার ফিরে এসেছে, আপনার অবগতিতে আছে এইভাবে যে আপনি আপনার মেয়েটাকে ভর্তি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি বরিশাল থেকে প্রতিদিনই খবর নিচ্ছেন, আম্মু কেমন আছো, আম্মু ভালো আছো, আম্মু টাকা পয়সার সমস্যা হলে বলবে, আমি বিকাশে টাকা পাঠিয়ে দেব, দিন রাত আম্মু, আম্মুর উপরে আম্মু, টাকার উপরে টাকা, আদরের শেষ নাই, যত্নের শেষ নাই। হঠাৎ করে একদিন সকালে বলছে ভাতিজা, চাচা জানেন কি হয়েছে, ও খালেদা তো একটা কুৎসিত বদ মদখোর ছেলের সাথে চলে গেছে। এখন মেয়ের বাপ বলছে, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোকে ত্যাজ্যপুত্র করলাম, তোর মুখ দেখবো না জিন্দগিতে, তোকে বাড়তে উঠতে দেবো না, আর বাড়িতে উঠতে দেয় না, আর কোনোদিন আম্মুও বলে না। যেহেতু পিতা মূর্খ, কাজেই ও তো এই ইসলাম বুঝে না যে শতবার ত্যাজ্যপুত্র বললে মেয়ে ছেলে ত্যাজ্যপুত্র হয় না, এই হিসাব তার নেই। আরেকটা তার হিসাব নেই যে মেয়ে নিজে বিবাহ সেছে, ও নিজে ব্যভিচার নেই, সাত ছেলের মা হলো ও ব্যভিচার নেই। এটা জাহেলিয়াতের যুগে ছিল, আজও আছে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে এখানে হাত লাগিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আইমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগায়রা ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল, কোন মেয়ে যদি অভিভাবকের বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজাবিজুল মারাতু আল মারাতা লা তুজাবিজুল মারাতু নাফসাহা ওয়াহিয়া জানিয়া, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, ফাইনাহা তুজাবিজু নাফসাহা ওয়াহিয়া জানিয়া, কেউ যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও ব্যভিচার নেই, তাহলে ব্যভিচার নেই, ও ব্যভিচার নেই। কি করে খালা বলল, ফুফু বলল, যাই শোন খালেদা, তোর বাপ বিবাহ দিবে না, তুই চলাই, আমি তোর বিবাহ দিয়ে দিছি। তাই তো ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন বেটা ছেলে হয়ে গেছে, ফুফু কখন কখন খালা কখন কখন পুরুষ হয়ে গেছে। ধর্মের পাঁচ পেশা দাম নাই ফুফুর কাছে, খালার কাছে, বাপের উপর দিয়ে মাতাব্বরি দেখাচ্ছে।
এই কথা তার জানা নেই। লা নিকাহ ইল্লা ওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। বাপ বেঁচে থাকাকালীন দাদার উকিল হওয়া হারাম। বাপ বেঁচে থাকাকালীন নানার উকিল হওয়া হারাম। বাপ বেঁচে থাকাকালীন জ্যাঠার উকিল হওয়া হারাম। বাপ বেঁচে থাকাকালীন পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম নাই। এটাই শরীয়ত। শরীয়ত এভাবেই চলে। শরীয়ত এখানে কঠিনভাবে জাহেলিয়তকে ঠেকিয়েছে। জাহেলিয়তের যুগে মেয়েরা এমনিতে বিভবস্ত, যার যেখানে ইচ্ছে সে সেখানে চলতো। এটার বাস্তব দেখলে আপনাকে দেখতে হবে ইহুদি খ্রিস্টান তারাই জাহেলিয়তকে গ্রহণ করেছিল আগেও, এখনও গ্রহণ করে আছে। সেই জাহেলিয়ত মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়বে, একথাই ঠিক। আপনি বিষয়টি ভাবুন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যে এখন মেয়ের পিতা একথা বলল, ও বুঝতে পারে না বিষয়টি কেন এমন। এখন আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই পিতা এত খেপে গেল কেন। কথা প্রসঙ্গে গত জুমার আগের জুমাই মেয়েটা এবং মেয়ের বড় ভাই আপনার এই মসজিদে তিনতলায় এসেছিল। অনেক ঘটনা তার একটা নকল করছি। মেয়েটা বলছে, আমি নিজে থেকে বের হয়ে বিবাহ বসেছি। আপনার কোনো একদিনের বক্তব্য শোনার পরে আমি আমার পিতার হাত ধরে পা ধরে নিয়ে পড়ে গেছি। আমার পিতা আমাকে উত্তর দিয়েছে, পূর্বে যেদিন ছিলে সেই দিনের মতো ফিরে আসলে আমি তোমার বাপ, তার আগে আমি তোমার বাপ নই। বলেন কি বলবেন দেখি, যে আমার একটা ছেলে সন্তান, আমি সংসার থেকে ফিরে আসতে পারি না, আমার বাপকে আমি রাজিও করতে পারি না। এরপরেও আপনি আমাকে অনুরোধ করেছেন, আমি আমার বাপের বাড়ি গেছি, আমার বাপ হাতে হাতে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমার বাপের বিল্ডিং বাড়ি, বৃত্তশালী আমার পিতা। আমার পিতা চেয়েছিল আমাকে একটা উচ্চ শিক্ষিতা মেয়ে করবে, একটা সম্ভ্রান্ত পরিবারে, ভালো পরিবারে বিবাহ দিবে। আমার বাপের বড় স্বাদ আমি দুঃখিত, আমার বাপের স্বাদকে আমি ধ্বংস করেছি, আমার বাপকে আমি এ পর্যন্ত বুঝাতে পারিনি। আমি কি করি, অঝোর নয় না মেয়েটা কাঁদছে, আমার তো কিছু করার নেই, গাজীপুর কাপাসিয়ার মেয়ে। বলছি দেখো, আমারও কিছু করার নেই, আমি তোমাকে বলতে পারছি না কিছু। শরীয়ত এখানে কোনো হাত রাখেনি। তোমার বাপ যতদিন পর্যন্ত রাজি না হবে ততদিন পর্যন্ত যে না, আমি এটা বুঝাতে পারছি না তোমার বাপকে, তবে তোমার বাপের মোবাইল নাম্বারটা আমাকে দিও, আমি চেষ্টা করে দেখব। আমি তখনও একবার চেষ্টা করেছিলাম। আমাকে বলছে যে আপনি কি লেখাপড়া শিখে আলেম হয়েছেন না এমনি। আমি বা তার কি জবাব দিই। আমি আপনাকে বলতে চাচ্ছি পিতা খেপে গেল কেন। ওই আগের অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, মেয়েকে মাটিতে পুঁতে আসলো কেন। আপনি কি মনে করছেন যে তার ভালোবাসা কম, তার ঔরস জাতমে সে মাটিতে পুঁতে আসে কি করে? এরই নাম জাহেলিয়াত। পরিস্থিতি এত জটিল, ভালোবাসা টিকে না, মহম্মদ মহব্বত ভালোবাসাকে উপেক্ষা করে চলে গেছে জাহেলিয়াত। আজকে জাহেলিয়াত এত জটিল হয়ে গেছে, মেয়ে অঝর নয়নে বাপের পা ধরে কাঁধে, বাপ রাজি হয় না, তার মানে জাহেলিয়াত ফিরে এসেছে। একে তো তার পিতা নিজেকে শিক্ষিত মনে করে না, দ্বিতীয় সে বুঝে না এই শরীয়ত, সে মেনে নেওয়া প্রয়োজন মনে করে না, সে মানবে না। সে বারবার বলছে তোমাকে পূর্বের মতো হয়ে ফিরে আসতে হবে, সেদিন আমি বাপ। কি করবেন? অথচ শরীয়ত এই নয়, মেয়ে বের হয়ে চলে গেছে, ক্ষমতা থাকলে তিন ঘন্টার মধ্যে মেয়ে ফিরিয়ে নিয়ে আস। একটা কথার কথা বলছি, মানে দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে হবে, নইলে ও রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, মেথর হোক, মুচি হোক, ও যদি মুসলমান হয় তাহলে আপনাকে গিয়ে বলতে হবে আমি তোমাদের বিবাহে রাজি। শুধু খালি এই কথাটা বলেন তাহলে তাদের আর জেনা হবে না। শুধু খালি এই কথাটা বলেন দুইজন সাক্ষী নিয়ে যে আমি তোমাদের বিবাহে রাজি, তাহলে আর তাদের জেনা হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, এটাই হলো জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগে এরকম পরিস্থিতি ছিল, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ব্যাপারে ওখানে কঠিনভাবে হাত লাগিয়েছে। পিতা ছাড়া যেন কোনো মেয়ে কোথাও বিবাহ বসতে পারে না। পিতা ছাড়া বিবাহ বসাই মানে হচ্ছে মেয়ে নিজ ইচ্ছায় অবাধে চলবে, জেনা হবে, যার ইচ্ছা তার সাথে চলবে। এই সুযোগ ইসলাম কঠিনভাবে হারাম করেছেন। এটাই ছিল জাহেলিয়াত, এটাই ছিল বন্যতা, এটাই ছিল বর্বরতা। নইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কঠিন ভাবে বললেন কেন, লা তুজাব্বিজুল মারাত ওয়াল মারাতা মান তুজাব্বিজু নাফসাহু ওয়া হিয়া জানিয়া। কোনো মহিলা বিবাহ দিতে পারে না,
কোনো মহিলা যদি নিজে নিজে বিভবশ হয় তাহলে সে ব্যভিচারিণী। এই কঠিন বাক্যটি আল্লাহ রাসূল কেন উচ্চারণ করলেন? জাহেলিয়াতকে ঠেকাতে, বন্যতা বর্বরতাকে ঠেকাতে, কত জাহেলিয়াত ছিল, সব জাহেলিয়াতকে ঠেকে ইসলাম এসেছে। আমি আর আপনি না ইসলাম বুঝলাম, না বুঝার চেষ্টা করলাম, না মানার চেষ্টা করলাম। আমরা যারা দিন প্রচার করছি তারা জুমার খুতবা শুধুমাত্র কেসা কাহিনী দিয়ে সময় কাটাচ্ছি, জাতিকে বুঝালাম না শরীয়ত কি জিনিস। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহেলিয়াতের যুগ দেখেন, জাহেলিয়াতের যুগে নারীদেরকে মূল্যায়ন করা হতো না। উমর ইবনে গায়লান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না গায়লান ইবনে আন্না গায়লান আল জৌফি আন্না গায়লান ইবনে জৌফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, আল্লাহর রাসূল, আনা আসলাম, তো আমি ইসলাম গ্রহণ করেছি, ও আসার নেসওয়াতিন কাদ আসলাম, না আমার দশজন স্ত্রীও ইসলাম গ্রহণ করেছে। তখন আল্লাহ রাসূল বললেন যে আমসিক আরবান ও ফারেক সায়রাহুন না, তুমি চারজনকে রাখো, বাকি সবকে তালাক দিয়ে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে জাহেলিয়াতের যুগে মানুষ বিবাহ করতে ইচ্ছা মতো। অত্র বিবরণ প্রমাণ করে যে মেয়ে ছিল একটা উপভোগ করা বস্তু, দশজন বিশজন যা ইচ্ছা তাই বিবাহ করবে, নইলে দশজনের বিবরণ দেয় কি করে? মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, গায়লান ইবনে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করেছি, ও খামসনে সাওয়াতিন, আর পাঁচজন স্ত্রী আমার ইসলাম গ্রহণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারিক ওয়াহেদাতান ওয়ামসিক আরবান, একজনকে তালাক দিয়ে দাও, চারজনকে বাকি রাখো। বোঝা যাচ্ছে জাহেলিয়াতের যুগে মানুষ ইচ্ছামত নারীকে ভোগ করত, কোনো সংখ্যা কোনো হিসাব ছিল না, যেটা এখন ইহুদি খ্রিস্টানদের দেখা যাচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, ইন্দি উখতানে, আমার নিকটে রয়েছে দুইজন বোন, আন আসলাম, তো আমি নিজে ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলিম, ওরা দুই বোন আমার কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারিক আও তালিক আইয়াতাহুমা শেতা আও ইফতার আইয়াতাহুমা শেতা, দুইজনের যাকে ইচ্ছে একজনকে রাখো আর একজনকে তালাক দিয়ে দাও। সম্মানিত মসজিদের মুসল্লি, বোঝা যাচ্ছে জাহেলিয়াতের যুগে দুই বোন তিন বোন পাঁচ বোন একজনের অধীনে থাকতো, এটার নাম জাহেলিয়াত। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি এই বিবরণগুলি পেশ করে যে জাহেলিয়াতের যুগে নারীদেরকে কিভাবে মূল্যায়ন করা হতো, ইচ্ছামতো বিবাহ করতো পাঁচজন দশজন বিশজন পঞ্চাশজন, দুই বোন তিন বোন, এক মায়ের পেটে যত মেয়ে আছে সবকে একজন বিবাহ করত। জাহেলিয়াত আবার ফিরে এসেছে। জনৈক ব্যক্তি, আমি বলছি না যে এই মসজিদের মুসল্লি নয় তিনি, এই মসজিদের মুসল্লি, তিনি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, দুঃখিত, আমার জন্য দোয়া করবেন, আমি একজনকে বিবাহ করি, পরস্পর আমার তিনজন সালি, তবার সবার সাথে আমার সবার সাথে আমি অন্যায় জড়িয়ে পড়ি, আমি বুঝতে পারিনি কেন এটা হলো, আমার কি হতে পারে, একটার পর একটাকে অন্যায় করার সুযোগ গ্রহণ করেছে। তাহলে জাহেলিয়াতের যুগে বিবাহ করে সুযোগ গ্রহণ করত, আর আজকে বিবাহ করা লাগে না, সব বনি তার অধীনে থাকে। এরকম হাজারো আছে এই শহরেই যারা বিভিন্নভাবে কাজ করতে এসে একজনের অধীনে আছে। জাহেলিয়াত আবার ফিরে এসেছে, এটার নাম জাহেলিয়াত। আপনাকে আমি দেখাতে চাচ্ছি তাদের যুগে নারীদেরকে কিভাবে মূল্যায়ন করা হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগার ও সেগারো আই ইবনাতাহু ও লাইসা বাইনাহুমা সাদাকা। জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে
একজন তার মেয়ের বিবাদিত, আরেকজনের সাথে ওই ব্যক্তিও তার মেয়ের বিবাদিত, এই ব্যক্তির সাথে দুইজনের মধ্যে কোনো মোহর থাকতো না, এটাই হলো জাহেলিয়াত। কথা বোঝা যায়নি? একজন মেয়ের বিবাদিত আরেকজনের সাথে এই শর্তে যে ওই ব্যক্তিও তার মেয়ের বিবাহ দিবে, এই ব্যক্তির সাথে মধ্যে কোনো মোহর থাকবে না। দেখেন জাহেলিয়াত কি জিনিস, বন্যতা কি জিনিস, বর্বরতা কি জিনিস, যেই অসভ্যতা আবার ফিরে এসেছে আসবেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আননিকাহে মুতাআতিন নিসায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতা বিবাহকে ইয়াউমা খায়বারা, খায়বারের যুদ্ধে চিরদিনের জন্য হারাম করেছেন। মুতা বিবাহ মানে সাময়িক, তিন দিনের জন্য, তিন মাসের জন্য, 10,000, 50,000, 5,00,000 টাকা দিয়ে একটা মেয়েকে বিবাহ করলো, 10 দিন শেষ, টাকাও শেষ। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে জমি নেয় তাকে ঠিকা বলে, খায় খালাসি। নারী হচ্ছে জমি ঠিকা তাকে নিতে হবে, এটা 3 মাস শেষ, টাকাও শেষ, মহিলাও শেষ। জাহেলিয়াত কি জিনিস আপনাকে আমি দেখাচ্ছি। নারীদেরকে তারা কিভাবে মূল্যায়ন করত, এই নীতি শিয়ারা আজও মানে, আজও তাদের চুক্তিতে বিবাহ হয়, 3 মাসের চুক্তিতে, 3 দিনের চুক্তিতে, 1 রাতের চুক্তিতে, সেটাও আবার বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধে এই বিবাহকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ইসলাম নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছে এটা আমরা বুঝাতে অক্ষম। সত্য সত্যই যদি বুঝাতে পারতাম তাহলে নারী এভাবে ভুল পথে চলতো না, আর মেয়ের পিতারাও মেয়েদেরকে এভাবে খোলা মাঠে ছেড়ে দিয়ে উচ্চ শিক্ষিতা করার তালে ওয়াবাদে জেনা করার সুযোগ দিত না। 12-14 বছর বিবাহ বয়সে বিবাহ হয়ে গেলে জেনার কথা ভাববার আগে বিবাহ হয়ে গেছে, তো জেনা করবে কোথায়? এখন বিবাহই হচ্ছে না, বাপ বলছে যে না লেখাপড়া করছে, মেয়েও বলছে যে আমাকে ইস্টাবলিশড হতে হবে। বাপ রে বাপ, জাহেলিয়ত কাকে বলে দেখেন, সবার মাথায় জাহেলিয়ত ঢুকেছে, জাহেলিয়ত আবার ফিরে আসবে, আসবেই, এটাই নিশ্চিত। কিভাবে নিজেকে রক্ষা করবেন, পরিবার কিভাবে রক্ষা করবেন? সম্মানিত মসজিদের মুসল্লি, হিন্দুরা নারীদের কোনোদিনই দাম দেয়নি, আজও দিচ্ছে না, কোনোদিন দিবে না। এমনি তো সতীদাহ প্রথা আছেই জানা, আর এখনো বিবাহের দিন বাস যা কিছু দেওয়া, মেয়ের পিতা সব কিছু দিয়ে তাকে বিদায় করে দিল, আর তাকে নিয়ে আসবে না, নিয়ে আসলেও তাকে অর্থ সম্পদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেবে না। ও পৃথক হয়ে গেছে বাড়ি থেকে, ঘৃণ্য বস্তু। ইসলাম এখানে হা দিয়েছে কঠিনভাবে, কঠিনভাবে হা দিয়েছে, এমনভাবে হা দিয়েছে যে যেদিন মেয়ের পিতা মারা গেছে সেই দিনে তার অর্থ সম্পদ ভাগ করে দিতে হবে। এতদিন পর্যন্ত আপনার বোনের জমি আপনার কাছে আছে কেন, এর জব আপনার কাছে কি আছে? আপনার বোনের জমি আপনার কাছে এতদিন পর্যন্ত আছে কেন, এর জবাব আপনার কি আছে? আজকে সন্ধ্যা হতে হতে বোনের জমি ফেরত দিতে হবে, বলে ভাগ করে হিসাব করে যা টাকা আছে তা দিয়ে দিতে হবে। এটাই শরীয়ত, ওরা তো বুঝেনি তাই বলেছে যে আমার ভাগ কমিয়েছে, আমার ভাইয়ের ভাগ বেশি করেছে। ও তো অশিক্ষিত মেয়ে, ও তো বুঝতে পারেনি, ওর বোঝা উচিত ছিল 15 বিঘে জমির 10 বিঘা আমার ভাই নিয়েছে, 5 বিঘা আমি নিয়েছি, আমার স্বামী তার বাপের 10 বিঘে নিয়েছে, আমার স্বামীর একটা বোন ছিল সে 5 বিঘে নিয়েছে, এখন দেখা যাচ্ছে স্বামী স্ত্রী আমরা দুইজন 15 বিঘে, আমার যে ননদ তার স্বামীকে নিয়ে সে দুইজন মিলে 15 বিঘে, এখন আমরা গড়ানো সামান আছি সবাই। এটা তো কোনো সময় হিসাব করলো না, আরেকটা কোনো সময় হিসাব করলো না যে আমার বাপ তো আমার বিবাহ দিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আমার স্বামী যদি এখনই মারা যায় তাহলে আমার ফিরে যাওয়ার জায়গা হচ্ছে আমার ভাই, তাহলে এখানে অর্থ সম্পদ বেশি থাকতে হবে, এ কথাই ঠিক। এখনই যদি আমি তালাক প্রাপ্ত হই তাহলে আমার ফিরে যাওয়ার জায়গা হচ্ছে আমার ভাই, এখানে জমি জায়গা বেশি থাকতে হবে, এ কথাই ঠিক। আমার বাপের যত আত্মীয় স্বজন আছে আমরা আছি, সমস্ত মানুষের ফিরে যাওয়ার জায়গা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি, আমার বাড়ি নয়, আমার এখানে কেউ আসবে না, আমার আত্মীয় স্বজন খুঁজবে অমুকের ছেলেকে। এতগুলি লক্ষ্য করে
এখানে পয়সা পাতি বেশি একটা বিবেচনা আছে, ও তো শরীয়ত বুঝে না, হিন্দু দাম দেয়নি, কোনোদিনই দিবে না, কিয়ামত পর্যন্ত দিবে না, ইসলামই দিয়েছে, আপনাকে কি দিয়ে বুঝাই। আর ইহুদি খ্রিস্টান তো নারীদের সাথে কত নোংরা আচরণ করছে তার আপনারা বাস্তবে সাক্ষী, নইলে বিবাহ তো তারা দিচ্ছে না, ওটা আমাদের ঘরে চলে আসলো, ওরা তো বলছে বিবাহ আর কিসের, এভাবে থাকবে, দুই চারটে ছেলে হবে, এরাকে সব সৈন্য ডিপার্টমেন্টে পাঠাতে হবে, সবাই ইরাক আফগানিস্তানে গিয়ে ধ্বংস হয়ে যাবে, কেউ তাদের আহা করে ডাকার থাকবে না, তার মানে বাপই নাই, এমনিতে জন্ম হয়েছে আর সৈন্য ডিপার্টমেন্টে চলে গেছে, কি দরকার, জেনা হতে 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 যখন ওর বয়স 50-60 হয়ে গেছে তখন তাকে তার সাঁতার কেউ জেনা করে না, তখন তাকে বৃদ্ধাশ্রমাগারে রেখেছে। বুঝতে পারছেন না বৃদ্ধাশ্রমাগার কেন এসেছে, এটা ওদের কৌশল, এটা ওদের হিসাব, ইসলাম এখানে কঠিনভাবে হাত লাগিয়েছে, বলে কি বৈধভাবে ছেলে মেয়ে হবে, তিনটে ছেলে থাকবে, ঢাকায় থাকবে, চিটাগাঙে থাকবে, বিদেশে থাকবে, সবাই বলবে আম্মু আপনি এখানে আসেন, আম্মু আপনি এখানে আসেন, ছেলের আদর করে যত্ন করে কোলে করে চুমা দিয়ে মাকে লালন পালন করবে, যেইভাবে ছেলেকে লালন পালন করেছিল, ওই ছেলে আজকে আমি মা, যেই দিন আমার মায়ের কোলে আমি ছিলাম আমার মা আমার কোলে, হুবাহু সমান সমান, কি করা লাগবে সেটা আমি করব, এসব করানো লাগে, পায়খানা করানো লাগে, কাঁধে করে নিয়ে যাওয়া লাগে, গোসল দেওয়ানো লাগে, সব কিছু আমি করব, আমি স্টিল বেঁচে আছি, শরীয়ত এটাই বলেছে, কত সম্মান দিয়েছে ইসলাম মহিলাদেরকে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, ইহুদি খ্রিস্টান কঠোরভাবে এখানে হাত লাগিয়েছে, তারা নারীদেরকে মূল্যায়ন করেনি, তারা মাঠে নামিয়েছে নারীকে, তারা বলেছে জেনার বস্তু নারী, তারা বলেছে উপভোগের বস্তু নারী, তারা বলেছে বিবাহ আর কি, ছাত্র ছাত্রী স্কুলে থাকবে, খুশি মনে চলবে, অবাধে জেনা করবে, মন ভালো থাকবে, পড়াশোনা সুবিধা হবে। ইহুদি খ্রিস্টানের চরিত্র দেখেন, আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝার তৌফিক দান করো, আল্লাহুম আমিন, আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ইয়াহুদ ইযা হাজাতিল মারাতু ফীহিম লাম ইয়াকুলুহা ওয়ালা ইজামিউহুন্না। ইহুদি খ্রিস্টানদের চরিত্র নারীদের উপরে এত বর্বর, অসভ্য, এত ঘৃণিত, নারীরা যখন ঋতুবতী হয় তখন তারা তাদের সাথে খায় না, তাদের সাথে থাকে না, তাদের সাথে উঠা বসা করে না, তারা ঋতুবতী হয়েছে মানে একেবারে পচে গেছে, তাকে ভাতের পাতিল, তরকারের পাতিল, খাদ্য দ্রব্যের পাতিল দিয়ে হাত দিতে দেওয়া যাবে না, ওকে বিছানে আসতে দেওয়া যাবে না, ওকে পৃথক জায়গায় রাখতে হবে, কুষ্ঠরোগী যেমন রাখে সব কিছু পৃথক করে, ধবল রোগীকে যেমন রাখে তেমন নারী হয়ে গেছে কুষ্ঠরোগের অধিকারিণী। এই অভিশপ্ত ইহুদি, এই অভিশপ্ত খ্রিস্টান নারীদের সাথে ঘৃণিত আচরণ করেছে। ফাসালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া, সাহাবীগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল নারী ঋতুবতী হলে তারা যে এই রূপ করছে কি করা যায়? তখন আল্লাহ রাসূল বললেন, ফাসদা কুল্লা শাইনিলা নিকা, মিলন ছাড়া তাদেরকে সব সময় সাথে রাখো, চলাতে ফিরাতে উঠাতে বসাতে খাওয়াতে যেভাবে তাকে সাথে রাখা যায় দিন রাত সমান করে তুমি সাথে রাখো, শুধু মিলনে লিপ্ত হবো না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেন, কে বলেছে তারা দুর্বল বস্তু, কে বলেছে তারা ঘৃণিত বস্তু, কে বলেছে তাদের ধবল রোগ হয়েছে, কুষ্ঠরোগ হয়েছে, তাদের প্লেট পৃথক করে দিতে হবে, মিলন ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সব কিছু সাথে নিয়ে করো। ফাসনা কুল্লা শাইন, কুল্লা শব্দ উল্লেখ করেছে, আপনাকে আমি কি দিয়ে বোঝাই, ফালাম্মা বালাগ আল ইয়াহুদ জালেকা, যখন ইহুদিদের কাছে সংবাদ পৌঁছিল মোহাম্মদ এই আদেশ করেছে, তখন ইহুদিরা বলল, মা হাজার রাজুল লাইসা ফিন আমরিনা শাইয়ান ইল্লা ইউখালিফুনা ফিহি, এই মানুষ কত খারাপ মানুষ, এই মানুষ কেমন মানুষ, এই মানুষ আমাদের প্রত্যেকটা বিষয়ে বিরোধিতা করে, এ কথা বলল ইহুদিদের এটা গতি।
কেমন মানুষ, এ কোন ধরনের মানুষ! আমাদের প্রত্যেকটা নীতিতে আর বিরোধিতা করাই কাজ। আল্লাহ রাসুল নিজেও বলেছেন, খালেফুল ইয়াহুদা আল মুশরিকিন, তোমরা ইহুদি খ্রিস্টানদের সবকিছুতে বিরোধিতা করো, তাদের কোন নীতি মেনে নিতে হবে না। ওরা বদ, ওরা অভিশপ্ত, ওরা ভ্রান্ত, ওরা অভিশপ্ত, ওরা ভ্রান্ত, ওরা অভিশপ্ত, ওরা ভ্রান্ত। ওরা নারীদেরকে সবচেয়ে খাটো চোখে দেখেছে, ওরা নারীদেরকে সবচেয়ে ঘৃণিত চোখে দেখেছে। সাবধান থাকো, তোমরা নারীদেরকে মূল্যায়ন করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়ামুরুনি ফাআত্তাজিরু ফায়ুবাশশুরুনি ওয়ানা হায়জ, যখন আমি ঋতুবতী হতাম তখন আল্লাহ রাসূল আমাকে বলতেন, তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো ছায়ার নিচে, শাড়ির নিচে। তারপরে তিনি আমার সাথে শরীরের সাথে শরীর লাগিয়ে দিন রাত কাটাতেন। আয়েশার নিজস্ব বিবরণ, তখন আমি ঋতুবতী। তিনি বলেন, কুনত আশরাবু, কুনত আশরাবুল মা ওয়ানা হাইজ, আমি পানি পান করতাম গিলাসে, তখন আমি ঋতুবতী। সুম্মা উনা বেলহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে পানি আমি আল্লাহ রাসূলের হাতে দিতাম। ফায়াজা ও ফাহু ফি মাউজে ফিয়ে ওয়াসরাব, তিনি ওখানে মুখ লাগিয়ে পানি পান করতেন যেখানে মুখ লাগিয়ে আমি পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। তিনি বলেন, ওয়াতারাকুল আরকা ওয়ানা হায়েজ, আমি গোস্ত দাঁত দিয়ে ছিঁড়ে খেতাম, তখন আমি ঋতুবতী। সুম্মা উনা বিলোহা, তারপরে গোস্ত রাসুলের হাতে দিতাম। ফায়াজা ও ফাহু আলা মাউজে ফিয়ে, তিনি তার মুখটা গোস্তের ওখানে রাখতেন যেখানে আমি রেখেছি, তিনি দাঁতে ছিঁড়ে খেতেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাও আলা হাজরি ইয়াদাও রাসাহু আলা হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের উপরে, আমার উরু রানের উপরে মাথা রেখে দিতেন। ওয়াকরাউল কোরআন ওয়ানা হায়েজ, তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ঋতুবতী। একটু আগে যে বাক্যটা তিনি বললেন, মিলন ছাড়া তাদের সাথে সব কিছু করে যাও, তারা দুর্বল বস্তু নয়, ওই কথাগুলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব জীবনে বাস্তবায়ন করেছেন, তা দেখাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নাবিলিনিল খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা ওই যে মসজিদে ভিতরে চাটাইটা যায় নামাজটা আছে ওইটা নিয়ে এসে দাও। তখন আয়েশা বলছে, না না হিস তো, আমি যে ঋতুবতী, আমি কী করে মসজিদ থেকে আপনাকে চাটাইটা এনে দিই? তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা ফি ইয়াদিকি হাইজাতুকি, তোমার ঋতু কি তোমার হাতে লেগে আছে? যাও নিয়ে আসো। ঋতু অবস্থায় মসজিদে যাবে, ঋতু অবস্থায় কোরআন তেলাওয়াত করবে, ঋতু অবস্থায় তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে না যখন ফরজ গোসল, তখন এছাড়া আর কোনো জায়গা সুযোগ নাই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে না, অজু ছাড়াই কোরআন ধরে স্পর্শ করে কোরআন তেলাওয়াত করবে, এটাই শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেননি যে অজু করেই তাকে কোরআন তেলাওয়াত করতে হবে, আপনি অজু করে করেন, নিষেধ করিনি, করা ভালো, কিন্তু করা যাবে না এ কথা আপনাকে কে বলে দিল? কে বলে দিল মহিলা ঋতু অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবে না? সব কিছু করবে, শুধু সলাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, এই দুটা ছাড়া তিনি তাদের উপরে আর কোনো আদেশ চাপাননি। মসজিদে যাবে, আসবে, তাসবিহ তাহলিল করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব বিবরণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরাজ রাসহু ইলাইয়া ওয়া হুয়া মুতাকিফুন, আল্লাহর নবী ইতিকাফ অবস্থায় তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, ওই সময়তে মাথাটা তিনি আমার দিকে ঠেলে দিয়েছেন। ফা আগসালাহু ওয়া উরাজ্জালাহু, আমি তার মাথা পানি দিয়ে ধুয়ে দিতাম, আমি চিরুনি করে দিতাম, অনা হায়েজ, তখন আমি ঋতুবতী। ইহুদিদের কঠিনভাবে তিনি বিরোধিতা করছেন, দেখেন বাস্তব জীবনে তাকে নিয়ে কীভাবে সংসার করছেন। এটা আপনাকে ইসলাম দেখানো হচ্ছে, আপনি মনে করিয়েন না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না স্বামীর সাথে কীভাবে চললেন, তার জাতির সামনে পেশ করে গেলেন, এটা কেমন হয়? জি, তাদের জীবনটাই ছিল জাতির জন্য একটা উপদেশ, তারা পুরো জীবনের দিন রাতে কী করেছেন তা আপনাদের সামনে দিয়ে চলে গেছেন, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। তিনি বলছেন যে, আম নারুন আক্তাসেলো কেলানা জুনুবুন ফিয়ানাইন ওয়াহেদ,
একটা পাত্রে আমরা দুইজন মিলেই গোসল করতাম অপবিত্র অবস্থায়, একটা পাত্রে দুইজন মিলে গোসল করতাম, একটা পাত্রে থেকে পানি উঠাতাম, তখন তিনি বলতেন দালি দালি, আয়েশা তুমি ছাড়ো আমি আগে নিই, আমি বলতে পারি আপনি ছাড়েন আমি আগে নিই, দুইজন এইভাবে এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতেন। এখানে তিনি বলতে চেয়েছেন তখন আমাদের পরনে কোনো কাপড় ছিল না, ওই অজুতেই আমরা গোসল করে সলাত আদায় করেছি। কে বলে দিল আপনাকে অট্টহাসি দিলে অজু ভেঙে যায়? কে বলে দিল? কে বলে দিল আপনি কোনো একটা জায়গাতে হেলাম দিয়েছিলেন সরালে পড়ে গেলে অজু ভেঙে যায়? জি না, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যায়। কে বলে? যে লোকটা বলেছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ফরজ তরক হয় সে লোকটাই কেন 40 কদম হাঁটছে কুলুক ধরে? একজন তার স্ত্রী যদি হাঁটে মানুষকে খারাপ লাগবে না? ও তো ও যে কুলুক ধরে হাঁটছে এখন মহিলাকে খারাপ লাগে না? মহিলার দৃষ্টি সেখানে যাবে না? ধর্ম কি পাগল কিছু নাকি? ধর্ম কি পৈতৃক সম্পত্তি? ধর্ম কি বাপের জমি নাকি? যেভাবে ইচ্ছা সেভাবে চাষ করবে, যেই নাও সম্ভব। ধর্ম কারো পৈতৃক সম্পত্তি নাই, ধর্ম একজন মানুষের কথাতে চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে, পানি না থাকলে ঢেল বা টিস্যু পেপার যেভাবে সম্ভব। 40 কদম হাঁটবে কেন? এটা বেহাই। আবার পায়ের উপরে পা উঠাবার খক খক করে কাশে। ও যদি 40 ঘন্টা কুলুক ধরে থাকে এরপরেও যদি ঢেল ফেলে দেয় তাহলে আবার পেশাব আসবে কেন? এটা তার রোগ হয়ে গেছে। 40 ঘন্টা 40 দিন ধরার পরে যদি কুলুক ঢেল ফেলে দেয় তবু আসবে, মাথায় বলবে যে মনে হয় পেশাব আসলো, তার মানে এটা তার রোগ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কত সুন্দর পদ্ধতি, তুমি পেশাব পায়খানা করে আসো, পানি পবিত্রতা অর্জন করো, এরপরে অজু করো, তারপরে দুই হাতে একটু হালকা পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপর ছিটিয়ে দাও, তোমার সব সন্দেহ শেষ। নারী পুরুষ সবার জন্য কত সহজ পথ, কী করে এখানে চলে গেল? সম্মানিত মসজিদের মুসল্লি, ওরা নারীদেরকে মূল্যায়ন করেনি। ইসলাম যেভাবে নারীদেরকে মূল্যায়ন করেছে দেখুন কিভাবে নারীদেরকে ইসলাম মূল্যায়ন করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি মিরতিন ওয়া বাজুহু আলাইয়া ওয়া বাজুহু আলাইহি ওয়া না হাইজ, একটা চাদরের কিছু অংশ গায়ে দিয়ে আল্লাহর নবী সলাত আদায় করতেন আর কিছু অংশ আমার গায়ে থাকতো, তখন আমি ঋতুবতী। যাদেরকে ইহুদি খ্রিস্টান এভাবে দেখল তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা নারীদেরকে মূল্যায়ন করেনি ইহুদি খ্রিস্টান, নারীদেরকে মূল্যায়ন করা হয়নি জাহেলিয়াতের যুগে, নারীদেরকে মূল্যায়ন করেনি অমুসলিম হিন্দু, নারীদেরকে এখন মূল্যায়ন করছে না বাপ মা জাতি সরকার। আর নারীদের বুঝের ভুলে তারাও নিজের পরিচয় ভুলে গেছে। কিভাবে তাদের মূল্যায়ন হতে পারে এই বিষয়ে আমরা সময় সাপেক্ষে বিস্তারিত বিবরণ পেশ করবো ইনশাআল্লাহ। আমাদের পিতামাতার দুর্বলতার ফাঁকে আজকে মেয়েদের মান সম্মান হারিয়ে গেল, এটা যেন না হয় এ ব্যাপারে আমরা সোচ্চার থাকবো আর আল্লাহর কাছে দোয়া কামনা করব। আল্লাহ তুমি আমাদেরকে একটা সুন্দর সুব্যবস্থা সুযোগ করে দাও যাতে করে আমরা মূল্যায়ন করতে পারি নারীদেরকে, এ তুমি তৌফিক দান করো। তুমি যে মর্যাদা দিয়েছ, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মর্যাদা দিয়েছেন, সেটা যেমন আমরা অক্ষরে অক্ষরে তাদেরকে দিতে পারি এই তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি এ দোয়া শেষ কথা বলেই আজকের খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু